السلام عليكم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. الحمد لله، আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম যে রাব্বুল আলামিনে আমাদের এই বেস্তর বগানো আওয়ার বোয়ার তৌফিক দান করছেন। সময় কম, আমি বেশি ভূমিকা টানলাম না। যারা আয়োজন করছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা বাকারার, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা করা: ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আরবিতে দৃঢ়তা বোঝানির লাগি শব্দ শুরুতে লাম তাকিদ লাগানিও, শব্দ শেষে নুনে সকিলা বা খফিফা লাগানিও। এটা দৃঢ়তা বোঝানির লাগি, আবশ্যকতা বোঝানির লাগি। ঠিক ওরকম বই মর্মেই রব্বুল আলামিনে ইরশাদ করছেন ওয়ালা নাবলু আন্না লাম আছে, নাবলু আন্না শেষে তসদিদ ওয়ালা নুন আছে। তার মানে হইলে আমি তোমরা অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা করা এটা কনফার্ম। কিতার উপরে পরীক্ষা করব, বিষয় ইমিনাল খাউফ বিভিন্ন ডর দিয়া বয় দিয়া তোমরা পরীক্ষা করব। ওয়াল জু বুক দিয়া বোকা লাগাইয়া, ওয়ানাকসিম মিনাল আমওয়াল মালর খমতি দিয়া, ওয়াস সামারাত ফসলর হতি দিয়া,
এত সময় এই পরীক্ষা হল যতটা তোমরা সামনে যদি তোমরা এটার মধ্যে টিকে থাকতে পারো তাইলে কিন্তু আল্লাহ করো অবশ্যই সবিন আপনি যারা এটার মধ্যে টিকে থাকতে পারবো তারা রে সুসংবাদ দুকা ওয়ালানাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস জানোর ডর দিয়া বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করবো কিন্তু ইনের মাঝে আল্লাহ কিছু সুসংবাদ ও সমস্ত মানুষের দেওকে যারা ধৈর্য ধরে তারা কিতা হয়া আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তারা রে কোনো মুসিবতে ফাইলে তারা কিতা হয় যে নিশ্চয়ই আমরা আল্লাহ আমি যা আসছে আমার কাছ থেকে এটাও আল্লাহর আমিও আল্লাহর আর আমরা আবার আল্লাহর দিকেই দেবো গিয়া ফিরিয়ে দেবো গিয়ে এই সমস্ত মানুষ এই আয়াত থেকে আমরা যেটা পাইলাম যে রব্বুল আলামিন হইছেন তোমরা অবশ্যই পরীক্ষা হবে আবার সূরা আনকাবুত শুরুতে আল্লাহ হুরা আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون جالي فلام ميم يقول له حروف مقطعة يقول له رضا الله الله رسول بلا دانوين এর বাদে أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষে কি তেই কেন ভাবছেনি যে আমি হে মুখ দিয়া প্রকাশ করলো হে মুসলমান আর আমি তারে পরীক্ষা না করেই সারি দিব এটার উত্তর গীতা মানে অবশ্যই পরীক্ষা হল আর আজে আমি হাদিস শরীফ তেলাওয়াত করছি আল্লাহ রাসূল হুরা আশাদুন নাসি বালা আন আল আমবিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল সবচাইতে পরীক্ষাগ্রস্ত মানুষ নবীও হল এরপরে যে যত বেশি আল্লাহর নিকট নৈকট্য লাভ করছে যে যত বেশি আল্লাহর প্রিয় হয়েছে তার তত বেশি পরীক্ষা তাইলে বোঝা গেল যে আল্লাহ আমরা অবশ্যই পরীক্ষা করবা আর পরীক্ষা কোন কোন বিষয়ে করবা সাবজেক্ট উল্লেখ করে দিলেছেন পরীক্ষা যাতে সবে ফাঁস হরে ও কারণেই তো পরীক্ষার প্রশ্ন আগে প্রকাশ করা হয় ছাত্ররে যাতে সবাই ফাঁস করতে পারে পরীক্ষার প্রশ্ন আগে ভাস করিয়ে দিয়েছে যে তোমরা যদি এগুলার উপরে টিকে থাকতে পারো তাইলে তোমরা পরবর্তীতে এর সুফল তোমরা লাভ করবে তো রব্বুল আলামিনে রিজিক দিয়া পরীক্ষা হল রিজিক দিয়া কিরকম পরীক্ষা হল রিজিকর কমতি দিয়া ইনর মাঝে বড় পরীক্ষা আমরা বেশিরভাগ অনর মাঝে গিয়ে আড়ি দেয় আমরার মনোমিত্রে একটা দুর্বলতাই হয় টাকা পয়সা যখন কম থাকে রিজিকর যখন কম থাকে আমরার মনের মাঝে দুর্বলতা থাকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা গিয়া হইলা ভাই আপনার কি তৈছে হইলা ভাই আমার রোগ হয়েছে বলে আমি বলার চিকিৎসক আনি বলে চিকিৎসকের দরকার নাই আমারে তো ডাক্তারই রোগ দিয়ে হই অর্থাৎ আল্লাহরে যেটা আল্লাহর পক্ষ থেকে রোগ হয়েছে এটার আমার চিকিৎসার দরকার নাই তো বলে আপনি তো এখন মারা যাই বা আপনার গুরুতর লাগি বাইতুল মাল তাকে স্থায়ী একটা রিলিফের ব্যবস্থা করে দিলে হইলে আমার গুরুতর বাইতুল মাল তাকে স্থায়ী রিলিফের ব্যবস্থা করে দেওয়া লাগতো না এরারে আমি সূরা ওয়াকেয়া কে দিবি আর আল্লাহ রাসূল কইছেন যে গরো সূরা ওয়াকেয়া তেলাওয়াত করা হয় এই গরো কোনো সময় অভাব হয় না এই পরিমাণ দৃঢ় বিশ্বাস এই সূরা ওয়াকেয়ার গীতে একশন গেছে কিনা এখনো আছে কিয়ামত পর্যন্ত তাবো কিন্তু আমরা আমল করি না আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা পৃথিবীতে যত বিচরণ প্রাণী আছে যত প্রাণী আছে খালি মানুষ নাই আল্লাহর যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর সুলেমান আলাইহিসসালাম আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দান করছেন তাই বাতাসে ফরমাইশ দিলে বাতাসে তাইন সিংহাসন সহ উড়াল দিত দিন ইচ্ছা তাইন অনলিয়া দিত
যখন তাইনার এই সারা বিশ্বের পৃথিবীর উপর তাইনার এই প্রাধান্য দেখিয়া তাইন পিতৃ মিত্রে ও একটা কামনা আনলা যে আল্লাহ আমার এত ক্ষমতা দিচ্ছেন, আমার ইচ্ছা গোটা মখলুক রে আল্লাহর যত প্রাণী সৃষ্টি করছেন সব রে দাওয়াত হয়তা। যেহেতু তাইনার সাম্রাজ্য বিশাল, এই দৃষ্টিতে তাই দক্ষ করি এইখান হয়েছেন তাইনার হতা জিন্নাতেও হন্ত। এ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমাজ পড়া সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলটি তো খুব বেশি অনুসরণ করতা। নমাজের মাঝে আল্লাহ রসুল হরা আউযু বিল্লাহি মিনকা আউযু বিল্লাহি মিনকা আউযু বিল্লাহি মিনকা তিনবার হইলা, এর বাদে ওরকম আত বড় হরসই যেমন কিতাব দরি নিবা। সাহাবি হলে পড়তা কি নমাজ বাদে দিকে ইয়া রসুল্লাহ, আপনি তো কোনো সময় নমাজের মাঝে আউযু বিল্লাহি মিনকা কইতা না, মানে আমি তোর কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় ছাড়া আই নমাজ ইতা হল লাগি তার লাগে আর এসে দেখলাম কিতাব দরি লইতে ছাড়া। বলে আমার বার সুলেমান আলী সালাম একটা জিন্নাত বন্দি করি রাখছিল, এটা আজকে ছুটি গেছে, ছুটি আইয়া চায় আমার মুখের মাঝে আগুন দিলেই তো ও আমি সাইছিলাম তারে দৌড়িয়া দৌড়ি দিতাম, হইলা আমি আউযু বিল্লাহি মিনকা তিনবার পড়ছি পরে চাইছি তারে আমি দৌড়িয়া মসজিদে নববীর কুটির লোকে বান্ধিয়া দিলাম নে, আর সকালে মদিনা শরীফের হুরুতাই দিয়ে তারা লইয়া খেলাইলা নে, আমি খালি বাঞ্ছি না তারে ও কারণে আমার ভাই সুলেমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার এই জিন্নাতের উপরে যে প্রাধান্য দিছে অন্য কেউ জ্ঞান দিও না, ও কারণে আমি তারে ছাড়ি দিছি। এই সুলেমান আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে অনুমতি চাইন আল্লাহ হইলা তুমি আমার সৃষ্টি জগতের তুমি ইমানদারি করাইতে পারতানে সামর্থ্য তোমার নাই, তাই বারবার আল্লাহর কাছে অনুমতি চাইন আল্লাহ আমার অনুমতি দেব ইমানদারি করাইতে, শেষ পর্যন্ত আল্লাহ অনুমতি দিলা মেমানদারি করাইতা। এই জিন্নাত দিয়া বড় বড় দেহ দিয়া অনেক মোটা মোটা ডেক দিয়া খানির আন্দা করছে, এইটা বড় টিলা লান খালি স্তূপ বানানিছে খানির, একটা নির্দিষ্ট সময় তো হয়েছে সময় আইয়া ওহলে খাইতা। এই সময়ের কিছু আগে এই সাগর থেকে একটা মাছ আইছে, নবী আপনার দাওয়াত খাইয়া বড় খুশি হয়েছি আমার ফেটুক লাগিয়েছে, আমার যদি একটু আগে দিলেন বলবার সময় তো নির্ধারিত আছে সময় আইলে খাইবাই, বলে না আমার ফেটুক লাগিয়েছে তোরা দেই না আমারে কিছু দিলা, বলি ইতা কিতা দে আরো কিছু দিলা, বলো হইছে না তাই যে খানি বানাইছিলা গোটা খানি খাই লাইলো, খাওয়ার বাদ হয় আল্লাহ আমার এরকম আরো দুই লুকমা হওয়াইন মাত্র এক লুকমা খাইছে, যা বানাইছিলা এক মাসে খাইছে, তাই নিয়ে সে আল্লাহর কাছে ফানা খাইলা যে আল্লাহ তোমার মাখলুকরে তুমি খাওয়াইতে এটা মানুষের দ্বারা সম্ভব নয়। এই রিজিক আল্লাহ করাম যে গোটা পৃথিবীর যত বিচরণশীল প্রাণী আছে সব কিছু রিজিকের দায়িত্ব আমার, তোমরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের হুরুতারে দারিদ্রতার বয়ে মারিলেও না মারিও না, নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমরারও খানি দিই তারারও দিই, আমরা ফেরেশানির মাঝে মরি যাই যে না খাইয়া মরি দিই, কিন্তু এখাল্লা রলির দিকে নিয়েছিল যে আপনি মারা দ্বারা আপনার হুরুতাল্লে কিছু রাখিয়ে দাও কে, বলে আমার হুরুতাল্লে কিছু রাখিয়া দেওয়া লাগতো না, এরা যদি আল্লাহ আল্লাহ হইয়া থাকে তাইলে এরা রক্ষণাবেক্ষণ এটা আল্লাহর দায়িত্ব, আর এটা যদি না ফর মাইন হইল ইতার লাগে সম্পত্তি রাখিয়া বিড়ম্বনা বাড়ানি ছাড়া আর কিছু নাই। সবচাইতে আমরা যখন কষ্টের মাঝে ভরি যাই তখন আমরা পিতরে অনেক সময় দেখেন জানো আমরা গ্রাম্য মানুষ বেশি বিভদাহত আইলে আমরা ওরকম হই আল্লাহ আর সুরে দেখলা রানি হলতা দেখি আমার হয়ে গেছে নাউজুবিল্লাহ, এটা কিন্তু মারাত্মক একটা কথা, বিভদাহত এটা মুনাফিকর লাগে এটা আদাব স্বরূপ হয়, কাফিরর লাগে আদাব স্বরূপ হয়, মুমিনর লাগে এটা রহমত স্বরূপ হয়। আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন মাই ইউরিদিল্লাহু খাইরান ইউসিব মিনহু, আল্লাহ তার বালা চাইন তারই বিপদ বলাই, এগুলা থেকে আমরা বুঝা দরকার মাই ইউরিদিল্লাহু খাইরান ইউসিব মিনহু, আল্লাহর যার বালা চাইন তারই বিপদ বলাই। আল্লাহ রসুল ওরকম উদাহরণ দেন যে মুমিনের উদাহরণ হইল যেমন ছোট সারা গাছ বাতাস যেদিক থেকে আয়
অপর দিকে তারে ফালাই দে, জিবাইতে গিয়া অন্যদিকে তারে ফালাই দেয়, বাতাস আইলে সামান্য বাতাসে হেলে দুলি, কিন্তু তার জ্বর হুরে না, ফরে বাতাস যাওয়ার পরে সুযোগ হই দেয়। মানে মুমিনোর জীবন ও সব সময় বিপদ লাগাইতে হবে, একটা না একটা, একটা না একটা তাহ বলা যায়। আর মুনাফিকের উদাহরণ দিচ্ছেন, এটা মোটা বটগাছ আল্লাহ খান, সামান্য বাতাসে তার কিচ্ছু হয় না, কিন্তু যখন জোরে জোর আয় তখন কি হয় তার গুড়ি ভাঙ্গিলায়, আর হে সুদয় বইতে পারে না। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যখন আমরা বিপদ করি তখন এটা ফরার লাগে, আল্লাহ রাসূল হইয়া দিছেন, এবং এক দুকে দোয়াই কে তোমরা এর লগে দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি মিনহু ওয়া খলিফলি খাইরাম মিনহা, আল্লাহ আমার যে বিপদ ভালাইছ, আল্লাহুম্মা আজিরনি মিনহু, ইকাদকে আমার প্রতিদান দে, ওয়া খলিফলি খাইরাম মিনহা, এর চাইতে আর উত্তমটা আমারে দান করো। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনর শ্রী উম্মে সালমা রায়াও হাদিস শুনাইলা যে আল্লাহ রাসূলের কাছ থেকে আমি হাদিস শুনছি, কেউ যদি বিপদ ভরিয়া ইন্না লিল্লাহ করে, তাইলে যে জিনিস আর আই ফিরে এর চাইতে তারে আল্লাহ উত্তম জিনিস আরো ভালো জিনিস দান করবা। কিছুদিন পরে আবু সালমা, উম্মে সালমার স্বামী আবু সালমা ইন্তেকাল হল্লা, তাইনু ইন্না লিল্লাহ হল্লা আর দোয়া হল্লা। সাহাবায়ে কেরামের বিশ্বাস, তারার যদি হাজার লক্ষবা করে একবার যদি আমরা নসিব হইতো, আমরার জীবন ধন্য হইতো। উম্মে সালমায় হইন, আমার স্বামী মারা গেছে হইন, আমি দোয়া করছি অবশ্যই আল্লাহ আমারে আবু সালমার চাইতে আর উত্তম স্বামী দান করবা, কিন্তু আমার মাতা তাই না, আমার স্বামীর চাইতে উত্তম স্বামী আর কেউ হইতে পারে। কিছুদিন পরে দেখা গেল স্বয়ং আল্লাহ রসুলের প্রস্তাব দিছেন, আল্লাহ রসুলের লগে বিবাহ হইল, হইলে এর বাদে আমি বুঝতাম পারছি এই যে ইন্না লিল্লাহ বললো হতো হামায়। জীবনে চলার পথে আমি এখান হয়েছি কি তার লাগি, আমার পয়েন্ট ওই বিষয়ে আনছি যে গ্রামের মানুষ আমরা বেশিরভাগ দেখুন যেন বিপদাবদ বেমার না একটা এলাকায় থাকে, তখন আমরা নিরাশায় হইলে মনে হয় বলতো আমার ভাই আইছে, আমরা যাতে মনোবলিনের মাঝে উঠুট থাকে, কারণ আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় যত মানুষ হইব আপনার উপরে বিপদ তত বেশি আইব। আশাদুন্নাসি বালা আন আল আম্বিয়াও, সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ পরীক্ষাগ্রস্ত মানুষ নবীও হল, নবীও হল আল্লাহর কেবল মানুষ সবচেয়ে প্রিয় মানুষ। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যে যত বেশি আল্লাহর প্রিয় হয়েছে তার তত বেশি বিপদাপদ বেশি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, দুরুদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা এই যে বেমার, এটা হইলো নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নিয়ামতে খুফিয়া লুকাইল নিয়ামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন সুস্থ থাকতা, সামান্য সুস্থ অনুভব করতা, তখন তাই কান্নাকাটি আরম্ভ করতা যে আল্লাহ আমারে বলি লিখবে, আল্লাহ বলি লিখবে। যখন কোনো বেমারও থাকতা তখন হইতা আল্লাহর ইয়াদও আমি আছি, তাই খুশি থাকতা। তা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মানুষ যত উন্নত তাইনর গরোর বালা মানুষের সাখর সাখরানি দাস দাসী উত্তমতা হইল, আর বাদ মানুষের দেবাই গুর সাখর হে দেবান রে দিন, তার অধীনস্থ দিতে আসেন হতাও তাল্লাহান রে দিন। আবু হানিফা রহমতুল্লাহ আলী গরোর দাসী হইন, আমি আপনার গরো থাকতাম না, বলে কি তো ইসে থাকতে না, বলে আপনার আর গরোর শরীর বিমার হয় না, ইজাত গরো থাকতাম না। বেমারিটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, বেমার না করে বেটাই যারা কি দাসী, অন্ত দাসীরে রাহা লাগে। ও তাই বগল তুলা দি দেখাইলা, বলো দেখ কিদার বড় বড় নইছে, আর কত ভাই এটা ডালভালা দিছে, কিন্তু এটা আমি লুকাইয়ে রাখছি সৌরে দেখছে দেখাইছি না, তুই যারে গিয়ে ও তোর আটটানির লাগে দেখাইছি। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর যখন তা পড়তো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না অন্যান্য সাহাবী আল্লাহ রসুলের শরীর মোবারক হাত দিতে, ইয়া রসুল্লাহ আপনার গা দেখা যায় জলিদার, বলে তোমদার দিয়ে তা ফুটে আর চাইতে ডাবল আমার উঠে, তোমরা যে তা ফুটে এর চাইতে ডাবল আমার উঠে। জীবনে চলার পথে দুঃখ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক চতুর্ভুজ আখলা, আর কিয়া চতুর্ভুজের মাঝখানে দিয়ে একটা টান দিলা, যেটা চতুর্ভুজের বর্ডার প্রসরি আরো লম্বা, এর চতুর্দিকে আরো ছোট 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 মাঝে দিয়ে দাগ দিয়েছেন, ওটা চতুর্দিকে আরো ছোট ছোট দাগ দিয়েছেন মাটির মাঝে। সাহাবায়ে কেরাম হইলো ওই যে আমি চতুর্ভুজ রাখছি, এটা হইলো মানুষের আজল,
আর এর মাঝে দিতে টান দিছি, এটা টান দিয়া দিটা চতুর্ভুজের অনু গিয়া শেষ হই, আরো লাম বইয়ে গেছে কি যেন গিয়া টান শেষ হইছে, চতুর্ভুজ গিয়া দিটা লাগছে, এটা হইলো মানুষের জীবন, অনুই মানুষের জীবন শেষ হয়ে যায়। আর টান ভরিয়া তো তখন আগুয়া গেছে সামনে দিয়ে, তখন হইলো মানুষের আশা, মানে মানুষ মারা যায় কিন্তু তার আশা বাকি থাকি যায়। আর তার পাশে দিদি আমি আরো ছোট 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 টান দিছি, এগুলো হইলো তার বিভিন্ন চলার প্রতি বিভিন্ন বিপদাপদ, একটার বাদে আর একটা লাগাইতে হবো, একটার বাদে আর একটা লাগাইতে হবো, ইতার মাঝে যদি হে শুক্রিয়া আদায় করতে পারে। এই কারণে ওই মুমিনের লাগে এটা নেয়ামত স্বরূপ হয় বিপদাপদ, আর মুনাফিকর লাগে এটা গজব হিসাবে হয়। এখন দৃষ্টিভঙ্গি আমরা ফালটানি লাগবো, যে বিপদ আইছে আমার ও কারণে। মুমিন যখন বিপদ পড়ে আল্লাহ রসুলে কইন, একজন মুমিনে দুইবার এক গাত থাকি, একজন মুমিনে দুইবার সাপে কামড় মারে না, একবার মারে। জীবনে চলার পথে ভুল হইতে পারে কিন্তু হয়ে একবার ওই এক গাতর মাঝে এক গাত থাকি, তার একবার ওই ছুবল মারতে পারে, দংশন মারতে পারে, দ্বিতীয়বার হে অন আইলে অ্যালার্ট হয়ে দিব যে আবার অমুক জায়গাত মারছি। আর মুনাফিকরে একশোবার মারলেও, অসতর্ক মানুষে একশোবার মারলেও অনু গিয়েই আবার উষ্টা হইব। মুমিন যখন বিপদে পড়ে তখন এই বিপদটা তার ভিতরে তার পূর্ববর্তী জীবনের লাগে একটা ইব্রত হাসিল হয় যে আমি অমুক কাম করছিলাম, এটার কারণে আমার এটা ঘটছে, আমি ভবিষ্যতে এটা আর করতাম না। আর এটা তার বিগত জীবনের কাফফারা হয়ে যায়, গুনার কাফফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কই, তোমরা যে সামান্য তাপ উঠে, এমনকি যদি তোমরা শরীরের মাঝে একটা গোসায় ফার মারে, এটা গোসায় ফার মারার বিনিময়ে রব্বুল আলামিন তোমরার গুনাহ মাফ করে দেন। তাইলে কিতা বোঝা গেল, তাপ উঠলে গুনাহ মাফ হয়। জীবনে চলার পথে যতই বিপদ আপদ আউক, এগুলা যখন আমরা হাসি মুখে বরণ করে নিতাম পারবো। আর যখন আল্লাহ প্রস্তাব দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান তাইলে আমি আরবের একটা বড় এলাকা আপনার লাগে সোনায় পরিণত করে দিলাম, আপনি চাইলে আরবের বড় একটা উপত্যকা আপনার লাগে আস্তা মাঠ সোনা দিয়ে ভরিয়া দিলাম। আল্লাহ রাসূল কইলেন, আমি এরকম চাই না, আমি চাই যেদিন খাইমু তোমার শুক্রিয়া আদায় করবো, আর যেদিন খাইতাম না এদিন ধৈর্য ধরবো। আমার অবস্থা যেদিন চাই যেদিন খাইমু তখন খাইয়া তোমার শুক্রিয়া আদায় করবো, আর যেদিন খাইতাম না এদিন আমি ধৈর্য ধরবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন যে আমরার মাসর পর মাস যাইতে গিয়ে আমরার চুলার মাঝে কোনো আগুন জ্বলতো না, জিকা নিলতে আপনারা খাইতা গিতা বলে খাজুর আর পানি দিছ। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রস্তাব দেওয়া হইছে, আপনি চাইলে আমি উহুদ পাহাড়তে সোনা দি বানাই দিলাম, আল্লাহ রসুলে চাইছেন না। অন্য বর্ণনা আল্লাহ রসুল কইন, আমার কাছে যদি উহুদ পাহাড়ও সোনা দি বানাইয়া দেওয়া হয় আমি তিন দিনের ভিতরে বাড়তি হাস করিলাম, সামান্য রাখমু আমার ঋণ মারার লাগে। যে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, রাদিনা বিকিসমাতিল জাব্বারি ফিনা লানাল ইলম ওয়ালিল জুহালি মাল, তরিগতর সমস্ত সিলসিলা গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে গিয়া শেষ হইছে। এই কারণে আল্লাহ রাসূল কইন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমুর শহর আর আলী হইল ত্রিয়ার দরজা। ওয়াই দিবার এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমরা খুশি হয়ে গেছি আল্লাহর বন্টনে, রাদিনা বি কিসমাতিল জাব্বারি ফিনা, আল্লাহ যে বাট দিছ হইনে বাটো আমরা খুশি, লানাল ইলম আল্লাহ আমরা ইলিম দিছ হইন, ওয়ালিল জুহালি মাল আর জাহিদ হলটে মাল দিছ হইন, ইতায় তার আর মাল লইয়া ব্যস্ত আর আল্লাহ আমরা ইলিম দিছ হইন। আবু জাহালে টাট্টা করিয়া এ ফকির গেছে হেডং করি ভাটাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমরা এদিকে চুনে হু হু এনে গেছে লইয়া আছে। এমনিতেই তিন দিন চার দিন আনা খাইয়া দিত, তো ফকির যাওয়ার বাদে তাই বলে হইলা তোর কুসফাতা, কুসফাতা নির্ভর তাই ফু দিলা, হইলা তারা সামনে গিয়া কুলিস, তারা সামনে গিয়া কুলছে, দেখা গেল এত মূল্যবান একটা মতি, অনেক দামি, তারা আশ্চর্য হয়ে গেল যে তাই নিজে এত অনাহারে তাহারা কিন্তু ফকিরটা দিলা গিলা। আল্লাহ জ্ঞানী হলোর হতো হইল যে ধন সম্পদ আল্লাহ সবরে দেন, সবরে দিতে পারেন, কিন্তু ইলিম এটা শুধুমাত্র আল্লাহর প্রিয় মানুষরে দেন, এটা সবে হাসিল করতে পারে না। এ কারণে
রাদিনা বিকিসমাতিল জাব্বারি ফিনা। আর আল্লাহ হুসন কুরআন শরীফ ইন্নাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর ও সমস্ত মানুষের ভয় করে যারা উম্মত আমার বান্দার মাঝে যারা আলিম যারা জ্ঞানী এরাই আল্লাহরে ভয় করে। সুতরাং যে যত বেশি জ্ঞানী হইব হে আল্লাহরে তত বেশি ডরাইব। এখন যদি দেখা যায় যে হল ডিগ্রি তার হাস কিন্তু ভিতরে আল্লাহর কোনো ডর ভয় নাই, মাতৃ মিশা মাত্র ডরায় না, মানুষরে ধোকা দিত ডরায় না, বোঝা গেল ইলিম তার ও গলা পর্যন্ত রয়েছে, এটা ভিতরে গেছে না। নতুবা আল্লাহ হইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা মাঝে ও মানুষ আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী, যে তোমরা মাঝে বেশি আমারে ডরায়। এটা মর্যাদার মাপকাঠি, সম্মানের মাপকাঠি ইসলামে নির্ধারণ করে দিছে। আল্লাহ রাসূল হন যদি একজন মানুষের আমলে তারে কল্যাণ হয় দেয় তাইলে তার বংশে তার আগাইতে পারত না। এই সম্মানের মাপকাঠি হইল আল্লাহর ডর দিয়া। তো জীবনে চলার পথে আমরা বিপদাপদে একটার পরে একটা একটার পরে একটা দেখবা লাগাই থাকবো, কিন্তু এই সময় আমরা উচিত হইল শান্তিভাবে নামাজ আদায় করা। সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তওবাতের পরে যখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা কিতাব হইতা যে ফাসফ নামাজ শান্তি মনে ফরিয় জীবন আল্লাহ শান্তি ভরি দিলেই বা আমরা নামাজ ধরি না কি যে মাইলে আমরা রে ভাই, নামাজ যে এত গুরুত্বপূর্ণ জিনিস আমরা তোমার এটা বুঝতেও রাজি নাই। যে নামাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানর আমারও ফয়লা নামাজের হিসাব লইব, বিভিন্ন রওয়ায়েত আছে যে বিভিন্ন বর্ণনা বিভিন্ন টাইপ, এক রওয়ায়েতে আছে যে সবার আগে নামাজের হিসাব লইব, যে মানুষের নামাজের হিসাব সহজ হয়ে দিব তার অন্যান্য যত হিসাব আছে সব সহজ হয়ে দিব, আর যে মানুষের নামাজের হিসাব আটকি দিব সে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা পদে পদে আটকিব। নামাজ কেমন ইবাদত, বদরপুরি সাহেব ফুলতলি সাহেব তুলার প্রিয় মুর্শিদ তাইন্ডে জিজ্ঞান হয়েছিল যে সাহেব আল্লাহর খান্দাত কিরকম যাওয়া যায়, হইলা তুমি ফানিত নামিয়া তোমার হল্লা হালি ফানি বা আগবাইও দেখো তোমার নিচ থেকে আরো গুয়ার নমাজর হতা হইছে। যেমন সেজদার যখন বন্দা যায় দেখবে যখন আল্লাহর সাথে তার অন্তরঙ্গ সৃষ্টি হয়, এই নমাজ এবাদত সম্পর্কে আল্লাহ কিতা হইছেন যখন হাদিসে জিব্রিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা হাদিসটা বর্ণনা করছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন মেশকা শরীফের দ্বিতীয় হাদিস, যে হঠাৎ আমাদের মাঝে একজন মানুষ এলা, আমরা দবদবে পোশাক সাদা পোশাক আর চুকচুকে খুব খালা চুল, এত সুন্দর পোশাক, পোশাকে তো হইলা এই যে আমরা এলাকার মানুষ তাও বুঝলাম না, আবার মুসাফির দিয়ে তাও বুঝলাম না, কারণ মুসাফির হইলে তাই নয় শরীর দুলাবালি তাহলে নয় চুল তাই নয় এলেমেলো তাহলে নেই, না সুন্দর পোশাক চুলও তাই নয় পরিবাটি কাপড়ও পরিবাটি, তাহলে তো বোঝা গেল লোকাল কই থেকে এইজন লোকাল হরি আমরা বুঝলাম না। আইয়া আল্লাহ রসুলের আটু মুবারক লাগা আটু মু লাগা ইয়া তাই রসুল্লাহর উরু মুবারক হাত রেখে হইলা ইয়া মোহাম্মদ মাল ইমান, ইমান কিতা হুকা আল্লাহ রসুল ইমানের সংজ্ঞা দিলা হইলা কাদ সাদাকতা, আপনি সত্য হইছেন। সাহাবী কেরামে উনিয়া হইল এন দেখি প্রশ্নও হরেন আবার সত্যায়নও হরেন, বাদে দেখাইলে ইসলাম কিতা ইসলাম হইয়া দিলা, বাদে এরপরে প্রশ্ন করলাম আল ইহসান ইহসান কিতা, আল্লাহ রসুল উত্তর দিলাম আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহরে দেখরাই, আর যদি ইকান সম্ভব না হয় তাইলে ওখান মনে করি আল্লাহ তোমারে দেখরা। ওটা হইল হাদিস শরীফের ভাষায় মুরাকাবা ইলমে তসউফ, যেটা ওদের ফিরাকি কিতা ফিরাকি কিতা তো কেমন হইলে এটা কোরআন শরীফও নাই বলে হাদিস শরীফও নাই, ও হইল মুরাকাবা, যে আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহরে দেখরাম এটা সম্ভব না হইলে আল্লাহ আমারে দেখরা। এই প্রসঙ্গে কোরআন শরীফ যেটা হয়েছে কাদাফ লাহামান তাজাক্কা, ও মানুষ পবিত্র হয়ে গেছে যে নিজেরে, ও মানুষ সফল হয়ে গেছে যে নিজেরে পবিত্র হচ্ছে, পবিত্র হচ্ছে মানে কি তা তার অন্তরে পবিত্র হচ্ছে যত কুরিবু আছিল ওগুলাতে। আমরা কোরআন হাদিস যথেষ্ট পরিমাণ যেমন লোভ হরতাম না, অহংকার করতাম না, রিয়া করতাম না, হিংসা করতাম না,
এগুলা জানি আমরা, কিন্তু দেখা যায় যত বড় আলিম হই না আমরা ভিতরে ওগুলা আরো তত বেশি বাড়ে। এটা মিটে কোন সময় গিয়া, যখন প্রকৃতপক্ষে কোনো আল্লাহওয়ালার কাছে সংস্পর্শে গিয়া যখন চর্চা করই তখন এগুলা মিটে। নতুবা যত যায় দেখা যায় তত বেশি বাড়তে থাকে। এই যে হিংসা বিদ্বেষ কেমন মারাত্মক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে কইলা যে এখন এই গেইটে দিয়ে দেন ঢুকবা, ইন বেহেস্তি। খান্দারের সাহাবিয়ে দেখলা যে এখন ঢুকছে, নজর ফানি তাই শরীর থেকে বাইয়া পরে পরের দিন আবার খুশবুকি দিলা যে এই গেইটে দিয়ে দেন ঢুকবা, ইন বেহেস্তি। দেখা গেল ও একই মানুষ ঢুকছে। এরপরের দিন আবার করছেন এই গেটে দিয়ে, এখন যে ঢুকবা ইন বেহেস্তি, ও একই মানুষ ঢুকছেন। এক লাগা তিনবার তিন দিন এই সুসংবাদ এন কিন্তু জানোই না, এটা যে করছে তাইন গিয়া যে সাহাবিয়ে তিন দিন পর পর সুসংবাদ হুনলা হুনিয়া যে সুসংবাদ ফাইস হইন এইন দে হইলা যে ভাই আপনার আল্লাহ রসুলের তিন দিন পর পর আপনার এই সুসংবাদ, এখানে আগে ফইসইন না বাংসইন না, বলে আপনার আমার বাড়িতে অসুবিধা, আমার ইচ্ছা আপনার বাড়িতে আমি তিন দিন থাকতাম। বলে অসুবিধা নেই তা হবে না। তিন দিন তাহার উদ্দেশ্য হইল যে দেখতাম যে কোন আমল করিয়া তাই বেস্তি গেলা। তিন দিন তাহলে দেখলা স্বাভাবিক অবস্থা, ফাঁসক নমাজ ভরইন, তাজুদ নমাজও ভরছই না, একেবারে সাদা সিদে। তিন দিন তাহার পরে করিলা বেদ যে আল্লাহ রসুলে আপনার এক হাজারে তিন দিন সুসংবাদ দিছেন ব্যস্ত, আপনি কোন আমল হল্লা যার কারণে আপনি ব্যস্তই গেলা। ভাই তুমি যা দেখছো তো দেখছো, এই তিন দিনে আমার আদালত কোনো আমল নাই, তবে আমার মনে হয় ও কারণে আল্লাহ আমার এই ব্যস্ত সার্টিফিকেট আল্লাহ রসুলে দিছেন। আমার ভিতরে কোনো মানুষের হিংসা নাই, সেই আমি হিংসি না, সম্ভবত ওটার কারণে আল্লাহ আমার এই মর্তবা দিছে। কোন মানুষের প্রতি আমার হিংসা নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল হইন আনাস সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। رب العالمين امر جماعتে তোমার দয়া দিয়া কবুল হরো ইয়া আল্লাহ, আমরার পক্ষতে গোশুন দরুদ সালাম আল হাদিয়া তোমার হাবিবুর রূহ মারুক কবুল হরো সমস্ত আমি আলাইহিম সালাম সাহাবে کرام তাবিন তাবে তাবিন আইমে মুজতাহিদিন সালফে সালিন উলামা আমিলিন তরিকাতের তমাম বুজুর্গানে দ্বীনের রুহের স্বপ্ন কবুল হরো। রব্বুল আলামিন সাহাবকুলা ভুতুরি রহমতুল্লাহ আলাই দরজাত্রে বুলন্দ হরিদ ইয়া আল্লাহ, রব্বুল আলামিন আমরার যত হাজত হলাছে নেক বানাই দেওয়ার ফুরা হরিদ, তামা মুশকিলাত্রে তোমার দয়া দিয়া আসান হরিদ ইয়া আল্লাহ। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন।